নমস্কার সবাইকে। আমার তো ভিডিও করা হবে অভ্যাস নেই আসলে আমার, মানে দেখো কোনো রকম মাইক্রোফোনও নেই বা কিছু নেই, কারণ আমাদের কিছুই নেই, একদমই গরিব চ্যানেল, আমরাই গরিব। ঠিক আছে, তো যাই হোক, এই ঘরটা সাজাচ্ছিলাম, মানে পুজোর আগে যে ঝাড়াঝুড়ি করে সেটা আর কি। তো এই দেখো, এখান থেকে শুরু করেছি, এখনও শেষ হয়নি কিছুই, মানে অনেক কিছুই পাচ্ছি না, যে ফ্যান ট্যানগুলো ঝাড়া বা অনেক কিছুই পাচ্ছি না। ঠিক আছে, তো কী করে করলাম, এই যে আমার হাতটা দেখে নাও, এই যে হাতটা দেখো, এটা হচ্ছে অ্যাক্সিডেন্ট হয়েছিল, আবার অপারেশন হয়েছে, তো আবার অপারেশন হবে। যাই হোক, মানে অনেক কিছু ভারী কাজ করতে পারি না, এখন অপারেশন হবে আবার, তারপর তো আবার ইয়ে হবে। তো কিন্তু ফিজিওথেরাপি করতে দিয়েছিল, ফিজিওথেরাপিটা তাও করতে পারিনি। এই অবস্থায় ঘরটা ঝাড়লাম, তো কষ্ট করলাম, এটাই হলো ব্যাপার। ভিডিও করতে পারি না, মাইক্রোফোনও নেই, ক্যামেরাও ভালো না, কিছুই নেই। হ্যাঁ, যে গরিব ছিলাম, গরিবের একটা ব্যাপার। তো আমি ঘরটা দেখাচ্ছি, কিকের ভিডিওটা, আর তার আগে দেখাচ্ছি যে মানে প্রচণ্ড মশাই কামড়াচ্ছে আজকে, এই এখন সব দিকে ডেঙ্গু হচ্ছে। হ্যাঁ, খবরে দেখাচ্ছে। আর আমাদের বাড়িতে এই জানলাটা ঠিকঠাক করেছিলাম, তারপরে আমি আর করতে পারিনি এই জানলার দিকে। মশারিটা, এই মশারিটাতে মশা ঢোকে না, অনেকটা মশা আটকে যায়, কিন্তু এই মশারিটা আর ঠিক করতে পারছি না। তো কি করব, এখান থেকে কিছু করার নাই। এদিকে বাথরুম পায়খানা আছে অন্য বাড়ি, পাশের বাড়ি, তো ওখানে প্রচণ্ড মশা, ছোটো ছোটো মশার উৎপাত বাড়ে, তো এই কারণে আমার ঠিকঠাক করতে পারছি না। আর টোটাল ঘরটা দেখাচ্ছি এবার, দেখো। যাই হোক, ছেলেদের কাজ ছেলেটা করেছে, মেয়েদের কাজ মেয়েরা করবে। কদিন থেকে যা বৃষ্টি পড়ছে, আকাশ ফুট হয়ে গেছে মনে হচ্ছে। এদিকে হড়পা বান হয়ে গেছে তিস্তা নদীতে, খুব বিপর্যয়। তো এর মধ্যে সাহস পাচ্ছিলাম না ঘরটা ঝাড়ার জন্য, সব কিছু রোদে দিতে হয়, দুর্গাপুজো চলে এসেছে, তো কী করব এখন বলো। আমারও এদিকে দেখলে তো আমার কী অবস্থা, যে খাটটাগুলো বেরি করা বা অন্য কিছু বেরি করা সেটাও পারি না, তার জন্য টুকটাক করে কমের মধ্যে করে ফেললাম। এই যে উপরে ফ্যানটা, সেটা কষ্ট করে টুলের উপরে উঠে একটু পরিষ্কার করে নিয়েছি। আর মানে ওই টুলে করে পরিষ্কার করেছি, একটু যদি শ্যাম্পু দিয়ে পরিষ্কার করা হতো একটু ভালো হতো। আর ওর মধ্যে যদি প্রচণ্ড নোংরা থাকে, একটা সাদা কাগজ পুরো নোংরা হয়ে যায়, এই যে এই কোনাগুলো, যেমন ঘরের কোনাগুলো, সেই ঘরের কোনাগুলো একদম এক গাদা, সে মাকড়সা জাল পেরে পেরে একাকার করে দিয়েছে সব কোনাগুলোতে, একদম মানে প্রচণ্ড মাকড়সা জাল ছিল, কি বলবো, দেখেই কেমন লাগছিলো। তার মধ্যে নোংরা পড়ে গেলে তো কালো কালো হয়ে যায়। এই যে আমাদের লুরুপটা করা আছে, সেই লুরুপের মধ্যে তো এখনও মাকড়সা জাল আছে, অনেক মালপত্র ভরা আছে, বের করতে পারি না, কি করব। এদিকে পেছন দিকে শোকেসের পেছন দিকেও তাই, একটা জানলা আছে সেখানেও তাই, প্রচুর 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 মাকড়সা জাল এখনও রয়ে গেছে। এই যে তাকটাকে একটু পরিষ্কার করেছি, সাজিয়েছি। আর আমার যে বই খাতাগুলো ছিল, এখনও পর্যন্ত পড়াশোনা করি, একটু পরীক্ষার জন্য চেষ্টা করি, কি করব, চাকরি তো কপালে জুটলো না, তো এখনও বইগুলো এই যে সাজিয়ে রাখলাম, দেখো, চেষ্টা করি একটু মাঝে মধ্যে পড়ি, কিন্তু কপালে নেই, আমারও গাফিলতি, কপালে দোষ দেবো না। এই শোকেসটা তোমাদের বুনুর কাজ, বুনু এখন এটা মুছে নিয়ে বাচ্চাকে খাওয়ানো দাওয়ানো রান্না বান্না করতে করতে সে টাইম পায় না, তাই আমি করে দিয়েছি কিছুটা। এই ছবিটা ঝাড়তে হবে, ছবিটাতে অনেক নোংরা লেগে আছে, অনেক প্রচণ্ড বললাম না, গোটা গোটা আমি অ্যাক্সিডেন্টের পর থেকে তো কিছুই করতে পারিনি, ঝাড়াঝোড়া কিছুই করতে পারিনি। এই যে আমাদের উপরে যে ছবিটা আছে, ছোট্ট বাচ্চার ছবিটা, সে বাচ্চার ছবিটাও কি বলবো, ভেবেছিলাম যে হয়তো এক মাসও থাকবে না, কিন্তু অনেক দিন থেকে গেছে, দেখতে বেশ সুন্দর লাগে, কিউট লাগে। হ্যাঁ, এইটাকে পরিষ্কার করলাম, এটা প্রায় 2.5 বছর হয়ে গেল আচ্ছা ছবিটা সাজানো, আমি তো ভেবেছিলাম বেশি দিন থাকবেই না। তারপরে এই জানলাটা আছে, এই জানলার কাঁচগুলো একদম কি বলবো, কেমন হচ্ছে, জং পড়ে গেলে যেমন হয় সেরকম, কোনো আলো ঢুকছিল না, সেটাকেও শ্যাম্পু দিয়ে ভালো করে দেখো, জানলাটা পরিষ্কার লাগছে দেখতে। এইভাবে টুকটাক করে আস্তে আস্তে কাজগুলো করেছি, চেষ্টা করেছি, যাই হোক কী বলবো আর। তারপরে হচ্ছে দেখো, এই যে ফুলটা দেখো, এখনও নোংরা জমে আছে, এটাও করতে হবে, এটাও বাকি রয়ে গেছে। আর করার মধ্যে এই যে খাটটা, এই খাটের যে এগুলো
একটু মানে কি বলবো, শ্যাম্পু জল দিয়ে একটু হালকা জল দিয়ে ধুয়ে নিয়েছি, তারপরে এটা পরিষ্কার করে নেবো আবার। আর এই যে উপরে এই ফুলটা, এটা আমি পরিষ্কার করেছি। যাই হোক, সকলকে ধন্যবাদ।